শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকালবেলা বলতে এখন বাজে হচ্ছে এই 9:30-এর মতো। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হচ্ছে আমাদের পাশের বাড়ির বড় মামাদেরকে কিছু পাট শাক দিয়েছে খাওয়ার জন্য। তো সেই পাট শাক বসে বসে এখন বাঁচতেছি আমি আর বড় মা মিলে, বড় মামাকে হেল্প করছে। অনেক সময় দেখা যায় যে গ্রামের মানুষ যখন একসাথে সবাই বসে কথা বলে, তখন কেউ যদি কোনো কাজ করতে বসে তাহলে সবাই তাকে একটু কাজে হেল্প করে। এটা হচ্ছে মানে কথায় কথায় আর কি কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, এই জিনিসটা গ্রামের ক্ষেত্রে অনেকটাই ভালো ব্যাপার। তো পাট শাক বাছা হয়ে গেছে, এবার হচ্ছে যে বাচ্চাদের কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আর রোদের এত বেশি তাপ, সত্যি কথা বলতে এখানে আসার পর গরমটা এত বেশি পড়েছে আসলে বলার মতো না, এখন থাকাটা অনেকটা কষ্টকর হয়ে গেছে। যদিও বা শহরে গেলেও গরমের তাপটা এরকমই হবে। ফেসবুক বা ইউটিউব খুললে গরম নিয়ে অনেক ধরনের ফানি ভিডিও আমরা দেখে থাকি। আসলে গরমে এত বেশি তাপ মানুষ যে কী করবে আসলে সেটাই অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে। আর গ্রামে যেটা হয় যে দুপুরবেলা গরম যতটাই পড়ুক না কেন রাতের দিকে একটু ঠান্ডা পড়ে, এর জন্যই আসলে থাকা সম্ভব হয়, তাহলে থাকাটা অনেকটাই কষ্টকর হয়ে যেত। এবার হচ্ছে আমি যে কবুতরকে খেতে দিচ্ছি, তো অনেক সময় দেখি যে আমার ভাই যখন খেতে দেয় তখন কবুতরগুলো হাতে উঠে আসে। তো ভাবলাম যে আজকে আমি একটু চেষ্টা করে দেখি যে আমার হাতে উঠাতে পারি কি না। তো অনেকক্ষণ চেষ্টা করার পর দেখলাম যে একটা এখানকার মধ্যে সবথেকে সাহসী একটা কবুতর আছে, যিনি অপরিচিত যেই কেউ হোক না কেন খাবার সামনে দেবে তার পিছু পিছন দৌড়ায়। তো এই কবুতরটা হচ্ছে এই যে খাবার হাতে নেওয়ার সাথে সাথেই আর কি লাফ দিয়ে উঠে পড়েছে, খুবই ভালো লাগলো জিনিসটা। যাই যাও 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 বেরি যাও, কোথায় যে বেরে যাও, বেরি যাবা, যাও যাও বেরে যাবা, বেরে না না ফালা দে না ফালা দে না ফালা দিলে যাইব গা হারে যাব। তো আমি একটু নিচ থেকে ঘুরে আসলাম, বাইরের পরিবেশটা উপভোগ করলাম, খুবই সুন্দর আর কি পরিবেশ বিরাজ করছে বাইরে। এবার হচ্ছে এই যে বাড়িতে চলে আসছে, এসে দেখলাম যে আমার মা বড় মা বৌদি সবাই মিলে এখানে আড্ডা মারতেছে। তো এই নিলয় বাবুকে তো আমি আপনাদের প্রথম ব্লগে দেখিয়েছি, তো উনি এখন ঘোরাঘুরি করতেছে। উনি দিনের বেলা একটু ঘুমান না, মানে ঘুমান কিন্তু ওনাকে কোলে নিয়ে ঘুরতে হবে ঘুমানোর পরও, এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয়েই থাকে। এই যে বাবা হচ্ছে এইমাত্র হচ্ছে আমাদের যে পাট ক্ষেত আছে সেটা হচ্ছে পরিষ্কার করে এখন আসলো। আর এদিকে হচ্ছে আমাদের যে গোলাপ গাছটা আছে একদম ঘরের সামনেই মানে পাশে, ওইটার হচ্ছে অনেকগুলো ফুল হয়েছে, ফুলগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে আছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো কয়েকটা ঝাঁকিয়ে দেখলাম যে পড়ে কি না, কিন্তু পড়লো না, যেগুলো আসলে ঝরার কথা সেগুলো আগে ঝরে পড়ে গেছে।
এদিকে হচ্ছে বাবা বাজারে যাবে, এর জন্য যে মা ব্যাগ দিচ্ছে, আর মা ওইদিকে হচ্ছে কাজ করতে যাবে। কাজটা হচ্ছে যে আমাদের চোরাই থেকে কিছু পরিমাণ ছাই উঠিয়ে সেগুলো হচ্ছে ফেলতে যাচ্ছে, আর বাবা হচ্ছে সকাল সকালে বাজার চলে যাচ্ছে। এই যে মা হচ্ছে কিছু পরিমাণ ছাই ফেলে আসছে, এখন হচ্ছে আরও কিছু নিয়ে যাচ্ছে। আসলে যেহেতু মাটির চুলাতে জ্বালানি দিয়ে আর কি রান্না করতে হয়, তো দেখা যায় জ্বালানি রান্না করতে করতে অনেকগুলো জমে যায় ছাই, তো সেই ছাই প্রত্যেক দিনই সকালবেলা উঠে ফেলে দিতে হয়, তা না হলে রান্না করা যায় না। তো এর জন্য এই যে মা এখন ছাই ফেলতে চলে আসছে, অর্ধেকটা ফেলেও আসছে, এখন হচ্ছে আবার কিছুটা নিয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে গ্রামের বাড়িতে ছাই ফেলা নিয়ে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। যেমন আগে যেটা হয়ে থাকতো যে চুলার ছাই গরম থাকতো, সেই গরম ছাই দেখা যেত যে রাস্তায় বা বাড়ির কোথাও ফেলে রাখলে, যদি বাচ্চা টাচ্চা থাকতো তাহলে দেখা যেত সেই ছাইয়ের উপর পা দিলে পা পুড়ে যেত, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকতো। আগের মানুষের যদি কারো পা পোড়া থাকে তাহলে জিজ্ঞাসা করলে অবশ্যই পাবেন যে এই কারণটার কারণেই চুলার ছাই ফেল দিয়েছিল, সেটা তো খেয়াল করে নেই, কিন্তু ছাইয়ের মধ্যে আগুন ছিল, তো সেই আগুনের মধ্যে পা লাগলে তো অবশ্যই পা পুড়ে যাবে। এর জন্য মা কী করতেছে, ছাইগুলো কোথাও ফেলবে না, এখানে হচ্ছে যে আমাদের মেশিন চলতেছে ড্রেনের মধ্যে ফেলে দিবে, যাতে জলের সাথে আর কি মিশে এগুলো চলে যায়, তাহলে আর কারোর পাও লাগবে না, কারোর পা পড়ার সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন একটু আগে দেখলাম যে সূর্য উঠেছে, আবার দেখতে পাচ্ছি যে সূর্য কেমন জানি আবার লুকিয়ে পড়েছে, কিন্তু সকালবেলা উঠে মনে হয় যে ওয়েদারটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি একটু ভাব হয়, কিন্তু দুপুরবেলা হলে এত বেশি গরম পড়ে তখন আর ওই ভাবের কোনো চিহ্নই থাকে না। তো এবার হচ্ছে মা বললো যে যেহেতু এখানে আসছি তাহলে আমাদের যে গাছগুলো আছে ওগুলো একটু জল দিয়ে যায়, তো মা এখন যে রাস্তার পাড়ে কিছু সবজি গাছ লাগিয়েছে তো সেখানে জল দেওয়ার জন্য যাচ্ছে। এই যে এখানে হচ্ছে লাল শাক লাগিয়েছে, পালং শাক লাগিয়েছিল, ওপর ডাটাও লাগিয়েছিল, কিন্তু হওয়ার মধ্যে শুধুমাত্র লাল শাকটাই হয়েছে আর কিছু হয়নি। তো অনেক বেশি রোদ উঠলে গাছ হতে চায় না। এটার মধ্যে মা লাল শাক পালং শাক আর কি বিচি লাগাইছিল, কিন্তু সব কিছু জ্বালায় নাই, লাল শাকটা একটু জ্বালাইছে, তারপরে অবস্থা বেশি ভালো না, কারণ গ্রামের বাড়িতে অনেক বেশি রোদ উঠে, তো এত বেশি রোদ যাবার গাছ হইতে চায় না, অনেক বেশি রোদের কারণে মাটি চাপ ধরে যায়, তাই না মা? খড়খড়া হয়ে যায়, মাটির রস শুকে যায়, তো এর জন্য গাছ হয় না, মানে এটাই সমস্যা। আমি বলছিলাম যে মার একটু লাল শাক পালং শাক লাগিয়ে রাখো, যদি আমরা আসি হয় তাহলে একটু ইশানা সারা খেতে পারবো গ্রামের টাটকা সবজি, কিন্তু লাল শাক হয় নাই। আসেন, এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটা ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করলে বেরিয়েছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে, টাটা, বাই বাই।